একটা তরকারি রান্না করতে আমাদের প্রয়োজন অনেক কারিকুলাম, যেমন লবণ, ঝাল, হলুদ, মশলা, অনেক ধরনের আইটেম দরকার, তারপর কিন্তু একটা তরকারি তৈরি হয়। তো ইসলামের ব্যাপারে আমি মনে করব, প্রত্যেকটা হুজুরই তো নামাজ, রোজা, হজ, যাকাত কথা বলতেছেন, তিনি যুব সমাজটাকে এই ব্যাপারে মোটিভেট করতেছেন, তিনি এটাকে মোটিভেট করে তাদেরকে ইসলামের দিকে আনার ট্রাই করতেছেন, সবাই সব সেক্টরে কথা বলেন, তাহলে জিনিসটা সুন্দর হয়। সবাই যদি নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে কথা বলেন, আসলে এরা কোন জায়গায় এডিক্টেড, কোন জায়গার মধ্যে তারা পড়ে আছে, এটা যদি আপনারা বুঝতে চেষ্টা না করেন, তাহলে তাকে কীভাবে ইসলামের পথে নিয়ে আসবেন? শায়খ আহমদুল্লাহ আবু দামদ আদনান সেইট আবরুল হক আসিফ হিজরা, স্পিকিং অফ লাভ, টুডেজ ভিডিও ইজ অ্যাবাউট দেম। কিছু কিছু ভিডিওতে খেয়াল করেছি যে মনে হচ্ছে লিপস্টিক টাইপ, ঠোঁটে পুরুষ মানুষ হয়ে লিপস্টিক যদি দেয়, এটা তো হিজরা, এটা কিসের বক্তা, কিসের আলেম? প্রলক আসিফকে হিজরা শায়খ আহমদুল্লাহ কেন বলেছেন? প্রলক আসিফের ব্যাপারে যে বিষয়টা ইনপুট দেয়া হয়েছে, যখন শায়েখকে বলা হয়েছে যে আসলে ঠোঁটে লিপস্টিক দিয়ে ওয়াশ করতে আসেন, তখন তার প্রেক্ষিতে তিনি উত্তর যেটা হয় সেটাই বলে দিয়েছেন, দ্যাটস ইট। আবরুল হক আসিফ আসলেই ঠোঁটে লিপস্টিক দেয় কি না সেটা আপনি এই ভিডিওটিতে শুনুন। আপনার কাছে জানতে চাই, আপনি কি আসলে লিপস্টিক ব্যবহার করছেন, বা এই যে এই বিষয়টা সম্পর্কে আপনি? আচ্ছা, আমি আপনার কাছে বলবো যেটা পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা আমার জন্য। এখন যে আছে ডিজিটাল ক্যামেরা আছে, মনে করেন আমি একটা ভিডিও করলাম, ফর এক্সাম্পল ভিডিওতে কিন্তু আপনি জানেন এডিটে অনেক ইফেক্ট ইউজ করা যায়, ফিল্টার ইউজ করা যায়, মানে এই যে ইফেক্টগুলো যখন মানুষ দেয়, একজন মানুষ থেকে কিন্তু কার্টুনও হয়ে যায়। আবার যখন আপনি একটা কালার দিচ্ছেন, আমি আপনাদেরকে এডিটিং এর মাধ্যমে এটা প্রুফ দিচ্ছি আসলে আবরুল হক আসিফ ঠিক বলছেন কিনা। ভিডিওটি এডিটিং করার পর আপনারা দেখুন তার ঠোঁটের দিকে সবাই লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন আগে এবং পরের অবস্থান। আবু দামদ আদনানের কথা নিয়ে তিনি বলেছিলেন যে সুরসুরি মার্কা, প্রেম মার্কা ওয়াজ দিয়ে হবে না। সুরসুরি মার্কা ওয়াজ দিয়ে কি মানুষকে শেখানো যাবে? অনেকে যারা বলে আমাকে, একটা বক্তা যখন ওয়াজ করতে শুরু করেন, কমপক্ষে 2 ঘন্টা ওয়াজ করেন, 2.5 ঘন্টা ওয়াজ করেন, 2.5 ঘন্টায় কি আবরুল হক আসিফ প্রেমের কথা বলেছিলেন? এখানে হাদিস, কোরআন থেকে বক্তব্য তিনি দেন, কিন্তু ওই যে যুব সমাজ পছন্দ করে প্রেমের ব্যাপারে কথা বলা, ওই কথাগুলো কাট করে তারা যখন শর্টস হিসেবে আপলোড দেয়, রিলস হিসেবে আপলোড দেয়, টিকটকে আপলোড দেয়, আর ওই বিষয়গুলো বেশি বেশি ভাইরাল হয়, কারণ ওই যে যুবকদের কমন পড়ে যায় তারাও শেয়ার দিয়ে দেয়, এই রিলস, শর্টস এবং টিকটকগুলো মানুষের চোখে বেশি ভাসতে থাকে, তখন মানুষ মনে করে আবরুল হক আসিফ মনে হয় শুধুমাত্র পুরো ওয়াজে শুধু প্রেম নিয়েই কথা বলে, তার তো প্রেম ছাড়া কোনো কথা দেখি না। গাইজ, আসলে একটা জিনিস আপনি চিন্তা করেন, তিনি 2.5 ঘন্টায় কিন্তু প্রেম নিয়ে কথা বলেন না, সেখানে নামাজ, রোজা, হজ, যাকাত, অল এভরিথিং নিয়ে তিনি কথা বলেন, কিন্তু ওই স্টেপগুলো, ওই রিলসগুলো, ওই শর্টসগুলো যদি কেউ কাট করে ভাইরাল করে, সেটা তো আবরুল হক আসিফের দোষ নয়। আবু দামদ আদনানের এটা বোঝা উচিত, সুরসুরি মার্কা ওয়াজ না, তিনি 2 ঘন্টা যাবত শুধু সুরসুরি মার্কা প্রেমের গল্প বলেন না, তিনি আদার্স আরও নামাজ, রোজা, হজ, যাকাতের কথাও বলেন। আমি অনেক খুশি আজকে ভাই, বিরিয়ানি খাওয়াবে তার আম্মু। আচ্ছা ভাই, এখানে দোষটা কি আবরুল হক আসিফের? আপনারা কি ভুলে গেছেন ইউসুফ নবীকে একটা মহিলা, ইউসুফ এতটাই বেশি সুন্দর ছিল, তার সঙ্গে মানে ইন্টিমেট হওয়ার জন্য অনেক মহিলা লেগে উঠে পড়ছিল, কিন্তু তিনি হননি, এজন্য কি ইউসুফ খারাপ? আমি মনে করি যে মেন্টালিটির মহিলা এই বাচ্চাটাকে এভাবে পাঠিয়েছেন, আপনি তার ভুল না ধরে আপনারা কেন আবরুল হক আসিফের ধরতেছেন? ভাই, কিরকম বেয়াদব হলে মহিলা এই ধরনের কথাটা বলতে পারে? এখানে দোষটা কি আবরুল হক আসিফের নাকি ওই মহিলার? আপনারা খুব মাতামাতি করলেন এইটা নিয়ে। স্বপন আহমেদ, তাকে আপনারা ইডিটের মায়ের বাবা, অর্থাৎ ইডিট অনেক সুন্দর করতে পারে, এই সম্পর্কে আপনারা তাকে চিনেন। কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তি যারা নিজে যে আমলটা করতে পারে না, সেক্ষেত্রে তো একটা হাদিস মেবি আছে, কিয়ামতের দিন তাদের জিবাকে টেনে কতদূর লম্বা করা হবে, তারও কিন্তু পেজের মধ্যে একটা অ্যাকাউন্ট আছে, তার পেজে কি মনিটাইজ নেই? দয়া করে আমাকে জানাবেন। যদিও ইউটিউবের এখন একটা সিস্টেম আসছে যে সবাইকে মনিটাইজ হোক আর না হোক চ্যানেলে অ্যাড দেখাবে, সেক্ষেত্রে আহমদুল্লাহ সাহেব বলেছেন এটা জায়েজ, কিন্তু পেজে যেহেতু এরকম রুলস নেই তো এটা জায়েজ না। তাহলে স্বপন আহমেদেরও তো একটা পেজ আছে, তো সে কেন পেজে? সে তো বুঝে এটা হারাম টাকা, তাহলে সে পেজে কেন? তোমার কাছে ভুল আছে, তুমি কথা বলো কেন?
যদি আহমদুল্লাহ সাহেবের না থাকে তো তিনি কথা বলুক, তুমি কেন বলবা? তুমি আগে নিজে ঠিক হও, তারপর কথা বলো। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে আসা বেল আইকনটি প্রেস করুন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।